অনুশীলনে বেশ প্রাণবন্ত ও উচ্ছ্বসিত বাংলাদেশের নারী ক্রিকেটাররা, কারণ প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন সবার চোখে মুখে। 2007 সালে শুরু বাংলাদেশ নারী ক্রিকেট দলের পথ চলা, 4 বছরের মাথায় ওয়ানডে স্ট্যাটাস, কিন্তু এতদিন অপূর্ণই ছিল সবচেয়ে আকর্ষণীয় ওয়ানডে বিশ্বকাপে খেলার স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন পূরণের খুব কাছে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। এই বিশ্বকাপের জন্য লম্বা সময়ের প্রস্তুতি নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে সালমা জ্যোতিরা। যদিও গত নভেম্বরে বাছাই পর্ব ছাড়া বিদেশি দলের সঙ্গে কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি বাংলাদেশ। 2020 সালের মার্চ থেকে নেই বিদেশি কোচ, তারপরও কোচ মাহমুদ ইমনের দৃষ্টিতে বাংলাদেশের নারী ক্রিকেটের সেরা দল এটাই। সেই উমেন্স টিমটাই বাংলাদেশে যাবৎকালের সবচেয়ে সেরা টিম। আমাদের সবচেয়ে এগিয়ে থাকার কারণটা হচ্ছে আমরা 1 মাস আগে নিউজিল্যান্ডে যাচ্ছি এবং আশা করি ওই সময়ে আমরা নিউজিল্যান্ডের কন্ডিশন, তারপর ওইখানের ওয়েদার কন্ডিশন ওইখানে অ্যাডজাস্ট করার জন্য আমার কাছে মনে হয় এটা ভালো একটা সিদ্ধান্ত। আমাদের দলের বোলিং এবং ফিল্ডিংটাই আমার আমি 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 এগিয়ে রাখবো। বিদেশি কোচ না থাকাকে বড় সমস্যা হিসেবে দেখতে চান না খেলোয়াড়রা। নিউজিল্যান্ডের কন্ডিশন খানিকটা অচেনা হলো, সম্প্রতি মালয়েশিয়াতে কমনওয়েলথ গেমস বাছাই পর্বের ম্যাচগুলো বেশ কাজে লেগেছে বলে জানান অধিনায়ক। আর জাহানারা ফেরায় দলের শক্তি আরও বেড়েছে বলে মনে করছেন অধিনায়ক। তবে এখনই বড় স্বপ্ন দেখাতে চান না তিনি। এখন আমি যদি বলি যে আমরা সেমিফাইনাল ফাইনাল খেলবে, এসব আসলে আকাশচুম্বী টার্গেট এখন আমরা দিতে চাই না। আমরা অ্যাজ এ টিম ম্যাচ বাই ম্যাচ খেলবো, এবং আমরা যখন ম্যাচ খেলবো তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের টার্গেট কী হতে পারে। ভাইয়াদের সাথে অনেকে কথা বলছে ইন্ডিভিজুয়ালি যে উইকেটটা কেমন হবে বা ওয়েদার কন্ডিশনের সাথে কেমন ডিফিকাল্টিস ফেস করতে হবে। মালয়েশিয়ার যে উইকেটগুলো ছিল ওগুলো খুব ভালো বাউন্সি ছিল, যে সাইড উইকেটগুলো আমরা প্র্যাকটিস করেছি, কারণ আমরা চাইতেছিলাম যে ওখানে যাই আমরা কই না কেন প্র্যাকটিসটা যেন আমাদের নিউজিল্যান্ডে সেটা ইফেক্ট করে। জাহানারা আপু অবশ্যই আমি বলবো যে টিমের একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং বাংলাদেশের সেরা একজন ফাস্ট বোলার, সো তার স্কোয়াডে থাকা মানে অন্যরকম একটা ভরসা। আগামী 4 মার্চ থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বিশ্বকাপ। 8 দলের এবারে বিশ্বকাপে রাউন্ড রবিন লিগ ভিত্তিতে সবাই খেলবে সবার সঙ্গে, যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে একদিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পরের ম্যাচ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে 2 দিন পর অর্থাৎ 7ই মার্চ, এরপর 14ই মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ 18 ও 22 মার্চ, 25 তারিখ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, গ্রুপ পর্বের শেষ ম্যাচে 27 মার্চ লড়বে ইংল্যান্ডের সাথে। প্রতিনিয়ত আমরা দেখছি তাদের ভিডিও, আমাদের যে ভিডিও অ্যানালাইসিস আছে তাও দেখাচ্ছে, পার্সোনালি বলছে যে এই প্লেয়ার এইভাবে খেলে, এই বলার এইভাবে বল করে, সো এই মোতাবেক তোমরা খেলো। ব্যাটিং বোলিং দুই দিকে আমার আছে, তো যতটুকু আমাকে সুযোগ দেওয়া হবে আমি ট্রাই করব যে আমার বেস্টটা দাও। সবকিছু ঠিক থাকলে 3রা ফেব্রুয়ারি রাতে নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন আর ICC নির্ধারিত অনুশীলন ম্যাচের বাইরেও বাড়তি ম্যাচ খেলতে 1 মাস আগেই সেখানে পৌঁছাবে টাইগ্রেসরা।